জয় নয়, আসন্ন ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন পেসার আল আমিন হোসেন। মাশরাফির শেষ ওয়ানডে সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও ইতিবাচক ভাবনা এই টাইগার পেসারের। অবসান হলো দীর্ঘ এক প্রতীক্ষার। 2015 সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে বিতর্কিত কাণ্ডে বাদ পড়ার প্রায় 5 বছর পর আবারও ওয়ানডে স্কোয়াডে ফিরলেন আল আমিন। এদিন ছিল না কোনো ঐচ্ছিক অনুশীলন, তাই তো কিছুটা খোশ মেজাজে ছেলেকে নিয়ে হোম অফ ক্রিকেটে এলেন এই পেসার। টি টোয়েন্টিতে এখন নিয়মিত মুখ, এবার থিতু হতে চান ওয়ানডেতেও, ভূমিকা রাখতে চান বোলিংয়ে। সাফ জানান জিম্বাবুয়ের এই দলটার বিপক্ষে 3টি ম্যাচ জেতার সামর্থ্য হয়েছে বাংলাদেশে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আর কি ওদের হারাইতে হবে, কারণ ওরাও তো এখানে জেতার জন্য আসছে, ওরা তো হারতে আসেনি। আলটিমেটলি ক্রিকেট যেভাবে খেলছে বা বাংলাদেশ টিমের যে অবস্থা, হোয়াইট ওয়াশ করাটাই উচিত আমাদের। যদি না করতে পারি তাহলে আমাদের ব্যর্থতা থাকবে। বিশ্বকাপের পর রঙিন পোশাকে ব্যাটিংটা ছন্ন ছাড়া টিম টাইগার্সের, বোলাররা পাচ্ছেন না লড়াই করার মতো পুঁজি। তাই তো ব্যাটসম্যানদের এবার আরও একটু দায়িত্বশীল হওয়ার পরামর্শ আল আমিনের। সব কিছু মিলে আমার কাছে মনে ব্যাটিংটা একটু খারাপ হচ্ছিল, রানটা বোর্ডে একটু কম হচ্ছিল, এই কারণে হয়তো বা ফাইটটা জমতে ছিল না। তো আমার কাছে মনে হয় দেখেন জিম্বাবুয়ের সাথে কিন্তু সবাই, মুশফিক ভাই 200 করলো, সৌরভ 100 করলো, সবাই ভালো ক্রিকেট খেলছে। তো আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের সাথে যদি ব্যাটসম্যানরা আরও ভালো করে তখন আমাদের বোলাররা যারা আছে ওদের জন্য ইজি হবে। বিসিবি সভাপতির ভাষ্য মতে অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ, তাই তো সিরিজটাকে স্মরণীয় করে রাখতে চান কিনা এমন প্রশ্নের সাবধানী উত্তর এই পেসারের। মাশরাফির জন্য বা আমাদের সবার জন্য, এটা আমাদের ক্রিকেটের জন্য যদি করতে পারে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হবে, এবং সামনের যে আপকামিং যে সিরিজগুলো আসতেছে ওটার জন্য আমাদের কনফিডেন্সটা আরও ভালো থাকবে। সিলেটে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ 1 মার্চ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।